আমার ছোট বোন রেহানার পাসপোর্টটাও জিয়াউর রহমান দেয়নি। 3.5 বছর সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় দিয়ে গিয়েছিলেন। যখনই কেন্দ্র থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ের মানুষকে ক্ষমতাসীন করে জনগণের সেবা, জনগণের দোরগোড়ায় মানুষের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, স্বাধীনতা সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, ঠিক সেই সময় এলো সেই চরম আঘাত। এরপরেই থেমে গেল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়। পিতামাতা ভাই সব হারিয়েছিলাম বিদেশের মাটিতে, ছোট বোন এবং আমি রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। আমার ছোট বোন রেহানার পাসপোর্টটাও জিয়াউর রহমান দেয়নি, সময় শেষ হয়ে গিয়েছিল, রিনিউ করে দেয়নি। আমরা নিজেদের নামটাও ব্যবহার করতে পারতাম না নিরাপত্তার জন্য, যে দেশ আশ্রয় দিয়েছিল, তবুও তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। 71-এ আমাদের দেশের মানুষকে যেমন আশ্রয় দিয়েছে, পরবর্তীতেও দিয়েছে। তবে 21 বছর পর শুধু জনগণের শক্তি নিয়েই দেশে ফিরে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ আবার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করেছিল। আওয়ামী লীগের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি আবার শ্রদ্ধা জানাই। হারিয়েছিলাম বাবা মা ভাই বোন, পেয়েছি বিশাল জনগোষ্ঠী যারাই আমার পরিবার। বাংলাদেশের মানুষই আমার আপনজন, তারাই আমার পরিবার। আর সেখানে আমি খুঁজে পেয়েছি আমার সমস্ত শক্তি। সরকার গঠন আমরা করেছি, জাতির পিতা আমাদের পথ দেখিয়েছেন, তার আদর্শ নিয়েই আমাদের পথ চলা। তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন স্বাধীনতার পর পরিমাত্র 9 মাসের মধ্যে, এই সংবিধানের 16 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব এই বিষয়ের উপরে সবথেকে গুরুত্ব তিনি দিয়েছিলেন। সংবিধানে বলা আছে, নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগত দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রাম অঞ্চলের বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। আমরা কিন্তু জাতির পিতার সেই আদর্শ নিয়ে, সংবিধানে বর্ণিত এই পথ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।